এবার শিশুদের নোবেল পেলেন বাংলাদেশের সাদাত রহমান। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশি কিশোর সাদাত রহমান। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে একটি অ্যাপ তৈরি করে এই সাফল্য পেয়েছেন তিনি। 42টি দেশের 142 জন শিশুর মনোনয়নের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। 17 বছর বয়সী সাদাত নড়াইল আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সাদাত রহমান সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু কিশোরদের রক্ষার নানা কার্যক্রম পরিচালনা করছে। সাদাত একজন তরুণ চেঞ্জ মেকার ও সমাজ সংস্কারক। সাইবার বুলিংয়ের শিকার হয়ে একজন কিশোরী আত্মহত্যার পর কাজে নামে সাদাত রহমান। সে তার বন্ধুদের সহায়তায় নড়াইল ভেন্টিলিয়ার্স নামের একটি সামাজিক সংগঠন শুরু করেন। এই সংগঠন বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের ইউথ ইনোভেশন চ্যালেঞ্জ 2019 বিজয়ী হয়ে তহবিল পায়। এই তহবিলের মাধ্যমে তারা সাইবার টিনস মোবাইল অ্যাপ তৈরি করে। কিভাবে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থাকতে পারে, প্রায় 1,080 কিশোর কিশোরী এই অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপের মাধ্যমে 60টির বেশি অভিযোগের মীমাংসা হয়েছে এবং 8 জন সাইবার অপরাধীর শাস্তি নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, 2005 সালে রোমে অনুষ্ঠিত রোমের শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস নামে একটি সংগঠন। শিশুদের অধিকার উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের জন্য প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হয়। 12 থেকে 18 বছর বয়সীরা এই পুরস্কার পাওয়ার যোগ্য। গত বছর সুইডেনের শিশু পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ও ক্যামেরুনের ডিভিনা মালম যৌথভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পান। 2013 সালে এই পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই পরের বছর জয় করেছিলেন নোবেল।